শুভ সন্ধ্যা সুবাইকে আজ আট আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অপারেট ধর্মীয় অসহিষ্ণুতায় সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাসিনা আমলে শান্ত হয়েছিল উত্তরপূর্ব পূর্ব বাড়বে অনুপ্রবেশ ব্যবস্থা নেবে কেন্দ্র তিন প্রকল্পে বত্রিশ কোটি এক সেপ্টেম্বর থেকে শিলচর শহরে রাস্তা নির্মাণ ঘোষণা বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পাশে আছি ডাকাকে পাকিস্তানের বার্তা হাসিনাকে নিয়ে বিভ্রান্তিতে দিল্লি আচমকা বরাক নদীর জলস্তর তীব্র বেগে বৃদ্ধি পাচ্ছে উদ্বেগে কৃষকরা হেনস্তার মুখে সুতারকান্দি দিয়ে ভারতে ফিরল চার নেপালি ছাত্র আন্দোলনকারীদের খুবের মুখে বন্ধ করে দেওয়া হলো শেওলা ও জকিগঞ্জ ইমিগ্রেশন বুলেট খাবো তবু ফিরব না ভারতের দরজায় দাঁড়িয়ে আশ্রয়ের আর্থী জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তে হিন্দু শরণার্থীর কাতার আটকাল বিএসএফ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল বর্ধিত পুরকর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গণদর্না গোলদিগিমলের সামনে দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি এবারে শুনুন বিস্তারিত খবর বাংলাদেশের অস্থির রাজনৈতিক ঘটনাক্রম আসামের জন্য চিন্তার বিষয় হয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান অস্থিরতার জেরে ফের আসামে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে এমনটাই মনে করেন হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কার্যত প্রথম মুখ খুললেন আসামের মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে যে ধর্মীয় অসহিষ্ণুতা দেখা যাচ্ছে তা আগামীতে আসামেও দেখা যাবে না এমনটা বাবার কোনো কারণ নেই বাংলাদেশের এই অসহিষ্ণুতা তাকে মনে করিয়ে দিচ্ছে যে দুই হাজার একচল্লিশ সালে আসামে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ে তাহলে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে সে নিয়েও তিনি চিন্তিত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান অস্থিরতার দরুন অনুপ্রবেশ বাড়বে এটাই হিমন্ত বিশ্বের উদ্বেগের একমাত্র কারণ নয় পাশাপাশি তিনি উদ্বিগ্ন উত্তর আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে বাংলাদেশ উত্তরপূর্বের জঙ্গি সংগঠনগুলির নিরাপদ ঘাঁটি ছিল উত্তরপূর্বের জঙ্গিরা বাংলাদেশকে তাদের সেম হেভেন বলে মনে করত। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তার নেতৃত্বে বাংলাদেশ থেকে উত্তরপূর্বের জঙ্গিদের ঘাঁটি উৎখাত হয়েছিল ফলে গত দশ পনেরো বছর বাংলাদেশের সরকারি ব্যবস্থার জন্য উত্তর পূর্বাঞ্চল সুরক্ষিত ছিল এটাও বলেছেন মুখ্যমন্ত্রী তিনি হোলা বলেছেন বাংলাদেশের বর্তমান অস্থিরতা আসামকে চিন্তিত করে তুলেছে তবে পাশাপাশি তিনি আশা প্রকাশ করে এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার বাংলাদেশের গঠন হওয়া নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে যাতে ফের প্রতিবেশী রাষ্ট্রে উত্তরপূর্বের জঙ্গি সংগঠনগুলি ঘাঁটি গড়ে তোলার সুযোগ না পায় সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ চড়ে পালিয়ে যাওয়ার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর আক্রমণের খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে হিমন্ত বিশ্ব বলেন সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির দুর্গা মন্দিরে ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তা সত্য কিনা তা আসাম সরকারের পক্ষে মন্তব্য করা উচিত নয় এ ব্যাপারে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক একমাত্র মন্তব্য দিতে পারে পরবর্তী খবরটি হলো আগামী এক সেপ্টেম্বর থেকে শিলচরে শুরু হবে নতুন রাস্তা তৈরির কাজ গুয়াহাটি থেকে শিলচরে ফিরে সাংবাদিকদের একতাই বলেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপির প্রদেশ কমিটির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সম্প্রতি গুহাটি গিয়েছিলেন দীপায়ন বুধবার ফিরেছেন শিলচরে তিনি জানান শিলচর শহর ও শহরতলিকে কেন্দ্র করে নতুন তিনটি রাস্তা বানানো হবে চরম ভুক্তভোগী মানুষ যারা রাস্তা সংস্কারের দাবিতে একের পর এক আন্দোলন করছেন তাদের আশ্বস্ত করে বিধায়ক বলেন রাস্তা বানানো হবে রামনগর থেকে সদরঘাট ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির খাড়ি এবং রাঙ্গির খাড়ি সোনাই রোড পয়েন্ট থেকে সোনাবাড়ি পর্যন্ত দীপায়ন চক্রবর্তী আরো জানান দিশপুরে গিয়ে এনএইচআইডিসি এর রাজ্য স্তরের শীর্ষ কর্তার সঙ্গে তিনি আলোচনা করেছেন ইতিমধ্যে তিনটি রাস্তার নির্মাণে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থেকে টেন্ডার ডাকা হয়েছে গত দুই আগস্ট গুয়াহাটিতে টেন্ডার জমা দেওয়া যাবে আগামী বারো আগস্ট পর্যন্ত ঠিকাদার চূড়ান্ত হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল এবং ওয়ার্ক অর্ডার বের করে এক সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্মাণ কাজ এর মধ্যে রাঙ্গেরখাঁড়ি সোনাই রোড পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত কাজের জন্য বরাদ্দ হয়েছে তেইশ কোটি টাকা রামনগর থেকে সদরঘাট ছয় কোটি এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখাঁড়ি নেতাজি মূর্তি পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে তিন কোটি টাকা বিধায়ক জানিয়েছেন প্রক্রিয়া এ পর্যন্ত এগোনয় এবার নতুন নির্মাণ কাজ যে হবে তা নিশ্চিত হয়ে গেছে এদিকে শিলচুরের বানানো রাস্তা খুঁড়ে পাইপলাইন বসাচ্ছে পূর্ব ভারতী গ্যাস এজেন্সি একটি জায়গার অনুমতি নিয়ে ওই কাগজ দেখিয়ে অন্তত কুড়িটি জায়গায় রাস্তা খুঁড়া হচ্ছে খুঁড়ার পর আর আগের মতো রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে না এ বিষয়টি নিয়ে পূর্ব ভারতী গ্যাস এজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ বোরার সঙ্গে তিনি দেখা করেছেন গুয়াহাড়িতে মনোজ বোরা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন বরা দীপায়নকে আশ্বস্ত করেছেন প্রতিটি জায়গায় অনুমতি নিয়ে তবেই জায়গা খুঁড়া হয় এবং কাজ শেষে ফের আগের মতো যাতে রাস্তা বানিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করা হবে অন্যদিকে বিধায়ক মনোজ বোরাকে বলেছেন শিলচুরে ইদানিং একের পর এক নির্মাণ কাজ হচ্ছে এখন পূর্ব ভারতী হোক বা অবরোধ প্রত্যেককে পাইপ লাইন বসাতে হলে পূর্ত বিভাগ পিএইচি পৌরসভা এনএইচআইডিসিএল সব কর্তৃপক্ষকে নিয়ে একসঙ্গে বসে সমন্বয়ের ভিত্তিতে একে অন্যের সুবিধা অসুবিধা দেখে হুড়াহুড়ি করতে হবে নতুবা শহরে কাজ করতে দেওয়া হবে না রাস্তার প্রসঙ্গে দীপায়ন বলেন ক্যাপিটাল থেকে রাঙ্গির খাড়ি তিন কোটি টাকায় যে নতুন রাস্তা হবে এতে ডিভাইডারও থাকবে পরবর্তী খবরটি হল নৈ রাজ্যের বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসার মধ্যে প্রাণ বাঁচাতে ভারতে ঢুকার চেষ্টা করলেন কয়েকশো শরণার্থী বিএসএফ এর চেষ্টায় তাদের রুখা গেলেও সীমান্ত ছাড়তে রাজি নন তারা বুধবার সকালে এই ঘটনা জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে সীমান্তের ওপারে থাকা বাংলাদেশিদের দাবি বিএসএফ আমাদের গুলি করে মেরে ফেলুক কিন্তু বাংলাদেশে আর ফেরত যাব না বাংলাদেশে অরাজকতার দিনে সীমান্তে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি রয়েছে মোতায়েন হয়েছে বাড়তি বিএসএফ জোয়ান এরই মধ্যে বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দারা দেখতে পান খাটাতারাহীন সীমান্তের উপরে জড়ো হয়েছেন শত শত শরণার্থী ভারতে প্রবেশের চেষ্টা করেছেন তারা সঙ্গে সঙ্গে বিএসএফ কে খবর দেন তারা বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে বারণ করে তারপর সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা কোন পরিস্থিতিতেই তারা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন এমনকি ভারতে ঢুকে তারা বিএসএফ এর গুলি খেতে তৈরি বলে মন্তব্য করেন শরণার্থীদের নিরস্ত করে আধিকারিকদের খবর দেন বিএসএফ জওয়ানরা আমরা এরপর একে একে ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেন আধিকারিকরা বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করেন তারা শরণার্থীদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করে জলপাইগুড়ি জেলার অন্তর্গত সাতকুড়ার তিন দিক বাংলাদেশ দিয়ে গেরা একমাত্র রাস্তা দিয়ে হলদিবাটির সঙ্গে যোগাযোগ করা যায় সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের মালকাডাঙ্গা সীমান্তের বেশ কিছুটা অংশে এখনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি সেখানে রয়েছে চাষের জমি সেখান দিয়ে আজ ভারতে প্রবেশের চেষ্টা শরণার্থীদের পরবর্তী খবরটি হলো প্রত্যাশিতভাবে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান এদিন ইসলামাবাদের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে ডাকার পাশে থাকার অঙ্গীকার করেছে বিবৃতিতে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী পাক সরকার বাংলাদেশের অগ্রিগর্ব পরিস্থিতির মাঝে পাক সরকারের এহেন বিবৃতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিতে রয়েছে দিল্লি এ মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের দাবি আরো আটচল্লিশ ঘন্টা এদেশে থাকবেন তিনি কিন্তু এরপর কোথায় যাবেন মুজিব কন্যা ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি নয় আবার আমেরিকাও নাকি ভিসা বাতিল করেছে মার্কিন মুলকে রয়েছেন তার পুত্র জয় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি আশ্রয় চাইতে পারেন হাসিনা তবে জানা যাচ্ছে দিল্লিও হাসিনাকে আশ্রয়ের ঝুঁকি নিতে চাইছে না তাহলে এখন প্রশ্ন উঠছে কেন হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় ভারত এর পেছনে প্রধান কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দিনে চলো নীতি নিয়েছে ভারত কিন্তু হাসিনাকে আশ্রয় দিলে এই সংঘর্ষে কোনো একটি পক্ষ নিয়ে ফেলবে নতুন দিল্লি বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক হলে এই পদক্ষেপ নিতে না চাওয়াই সম্ভব হবে যে কোনো নির্দিষ্ট নেতা নয় বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় নতুন দিল্লি এদিকে দেশের পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত এলাকা ভাগ করে ভারত হাসিনাকে আশ্রয় দিলে নতুন দিল্লিকে হস্তক্ষেপকারী হিসেবে ধরে নিয়ে বড়সড় ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো এমনিতেই বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি করা হয়েছে নতুন করে বিপদ বলাতে চাইবে না ভারত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ফলে সব মিলিয়ে হাসিনাকে এদেশে আশ্রয় না দেওয়ার পথেই নতুন দিল্লি হাঁটবে বলেই মনে করা হচ্ছে এরই মধ্যে পাক বিবৃতিতে আরো বলা হয়েছে পাক সরকার ও দেশের বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশাবাদী আমরা নিশ্চিত যে বাংলাদেশের জনগণের প্রাণবন্ত চেতনা এবং ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে পরবর্তী খবরটি হলো আচমকা বরাক নদীর জলস্তর তীব্র বেগে বৃদ্ধি পাচ্ছে আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উত্তর হাইলাকান্দির কৃষকরা বরাক নদীর সঙ্গে সংযোগ করে পলাশ লুস্কিটের একটি অংশ দিয়ে নদীর জল প্রবেশ করতে থাকায় উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করেছে মাসখানেক আগের বন্যা কমে যাওয়ার পর কৃষকরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কৃষি ভূমিতে ধান চাষের প্রচেষ্টা শুরু করেছিলেন অনেক অর্থ খরচ করে মেশিন দিয়ে জমি চাষ করে ধান রোপণের প্রচেষ্টা হাতে আচমকা বরাখের জল ফের বাড়তে শুরু করায় মাথায় হাত পড়েছে চাষিদের কালিনগর ও বকরিহর দুটি অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আদৌ চলতি বছর কৃষিভূমিতে ভূমিতে দান রোপণ করতে পারবেন কৃষকরা এমন আশঙ্কা দেখা দিতে শুরু করেছে উত্তর হাইলাকান্দির কৃষকরা এখন ভাগ্যের দিকে তাকিয়ে পরবর্তী খবরটি হলো হেনস্তার মুখে সুতার দিয়ে ভারতে ফিরল চার নেপালি ছাত্র আন্দোলনকারীদের খুবের মুখে বন্ধ করে দেওয়া হলো শেওলা ও জকিগঞ্জ ইমিগ্রেশন দেশান্তরী হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সেনা শাসনের পরে উত্তপ্ত বাংলাদেশ পদ্মা লাশের সারি সরকারি সম্পদ নষ্ট করার পর অকথ্য নির্যাতনের শিকার সংখ্যালঘুরা বিশেষ করে সীমান্তে বসবাসকারীরা অস্থির পরিস্থিতি ও অশান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দলীয় মানুষ সহ নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে অনুপ্রবেশ করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে সরকার পতনের পরই আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের পুলিশ কর্মীরা নিজেদের প্রাণ বাঁচাতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তারা যদিও মান বাঁচাতে কর্মীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার আর্জি রেখেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের আইজিপি তবে বসেন এই বর্ডার গার্ড বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নির্যাতিত বা কোনো অপরাধী আইন লঙ্ঘনকারীরা অবৈধভাবে যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করেছে বিজেপি সিলেটের গোয়েনঘাট জকিগঞ্জ বিয়ানিবাজার জৈন্তাপুর কোম্পানিগঞ্জ কানাইঘাট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের সঙ্গে আসামের সীমান্ত রয়েছে ফলে এসব সীমান্তে নজরদারি বেশি বাড়িয়েছে বিজেপি প্রত্যেক বিওপি পোস্টে কটুর নিরাপত্তা জোরদার সহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্ত দিয়ে পলায়ন রুদে দুটি মোবাইল নম্বর দিয়ে সে দেশের জনগণেরও সহযোগিতা চেয়েছে তারা অন্যদিকে বিক্ষোভকারীদের খুবের মুখে পড়ে বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সুতারকান্দির বিপরীতে থাকা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের শেওলা আইসিপি একই অবস্থা করিমগঞ্জের কুশিয়ারঘাটের বিপরীতে দেখা জকিগঞ্জ ইমিগ্রেশন আইসিপি যতদূর খবর অপরাধে জড়িত আওয়ামী লীগের কোন সদস্য যাতে ভারতে আত্মগোপন করতে না পারে তার কারণে আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে উভয় পয়েন্ট চার দেওয়া হয়েছে শুধু ভারতীয়দের ক্ষেত্রে সরকার পতনের রাজনৈতিক হিংসার কারণে সেখানে আটকে পড়া বেশিরভাগ ভারতীয় হিন্দুরা চেষ্টা করছেন যে কোনো মূল্যে দেশে ফেরা আর অবিজগুক্তে বাংলাদেশ থেকে ভারতে আসার পথে তাদের পদে পদে পড়তে হচ্ছে হেনস্থার মুখে বুধবার প্রাণহাতে নিয়ে সুতারকান্দি শেवलाবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে জলালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের নেপালের বাসিন্দা চার ডাক্তারি পড়ুয়া পরবর্তী খবরটি হলো শিলচর পুরো এলাকায় বর্ধিত জল কর পুরো কর ট্রেড লাইসেন্স ফি সহ অন্যান্য কর অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নাগরিক দর্ণা চালিয়ে যাচ্ছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ বুধবার সন্ধ্যা শিলচর গোল বাইরে নাগরিক দোরণা থেকে কড়া হুশিয়ারি দেওয়া হয় অবিলম্বে যদি বর্ধিত পুরো প্রত্যাহার করা না হয় তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে প্রয়োজনে শিলচর বন্ধের ডাক দিতে পিছপা হবেন না তারা সংগঠনের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন চোদ্দ জুলাই এই সংগঠনের জন্ম হয়েছিল পুরকর জলকর সহ অন্যান্য কর অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে তিনি বলেন শিলচর শহর জুড়ে রাস্তার চরম বেহাল অবস্থা পুর দুর্গন্ধযুক্ত নোংরা জল সরবরাহ করছেন নাগরিকদের সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে চরম ব্যর্থ পুর কর্তৃপক্ষ অথচ ট্রেড লাইসেন্সের ট্যাক্স প্রায় চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় দুইশো ছিয়াত্তর রকমের কর বাড়ানো হয়েছে শহরে সব বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা অবগত থাকলেও তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেন তিনি ধর্নার সমাবেশে প্রদীপ নাথ বলেন নির্বাচিত প্রতিনিধি ছাড়া পুরকর বাড়ানো বেআইনি বর্ধিত কর কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি সরকারের উপর চাপ সৃষ্টি করতে প্রতিটি ওয়ার্ডে গণধর্ণা কার্যসূচি চালিয়ে যাওয়া হবে এদিকে গোলদিগি মূলের অভিজ্ঞর বলে অন্যায়ভাবে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করা হয়েছে ফর্মের দামও বাড়ানো হয়েছে মলে পর্যাপ্ত জল পাওয়া যায় না জলের জন্য চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ গণদর না দেওয়ার পরও যদি কোনো সুরাহা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে প্রবীর রায় চৌধুরী বলেন শিলচর পুরসভা চালিত হয়ে আসাম পুরো আইন অনুযায়ী কিন্তু এই পুরো আইনকে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি মিঠুন নাথ বলেন যাদের ক্ষমতায় আনার জন্য নিজের রক্ত জড়িয়েছেন আজ এই সরকারি রক্ত চুষে নিচ্ছে বাড়তি করের বোঝা চাপিয়ে কোন যুক্তিতে জলের কর তিনশো টাকা করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতিবাচক ভূমিকার করার সমালোচনা করেন তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরাসরি সরকারকেই দায়ী করেছেন মিটুন নিজেদের স্বার্থ জন্য পুনর্নির্বাচন করানো হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা বলেন কেয়ারটেকার প্রশাসনের কোনো নৈতিক অধিকার নেই কর বৃদ্ধি করার আসাম পুরো এককে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রে তিন চার শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে কর তিনি সাফ জানিয়ে দিয়েছেন যতদিন নির্বাচন না হয় ততদিন কেউ যেন বর্ধিত ট্যাক্স না দেন আসাম সরকার ঘোষণা মতো দুই হাজার বাইশ সালে ডিব্রুগড়ে নিগমের ভোট গ্রহণ সম্পন্ন করেছে অথচ শিলচর শহরের উন্নয়ন নিয়ে রাজ্য সরকার কতটুকু সচেষ্ট এমন প্রশ্ন তুলে যতদিন পর্যন্ত বর্ধিত কর প্রত্যাহার করে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি ধর্নায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাচ্চু দাস মলয় দত্ত রঞ্জিত চৌধুরী আশুপাল নন্দুলাল সাহা সুব্রত দর অজয় রায় অমিত পাল প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত